হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ক্রিসমাস, ক্রিসমাসের ছুটি উপলক্ষে একটু বাইরে যাওয়া, একটু বাইরে বের হবো, এখন শপিংয়ে যাব, শপিং করব, খাবো দাবো, সিনেমা দেখব। আর আমি হচ্ছে সিনেমা প্রেমী একজন মানুষ, ভালো কোনো সিনেমা আসলে মিস করি না। আজকে হচ্ছে আতরাঙ্গি সিনেমাটা দেখবো, সিনেমা শেষ করে কিছু শপিং করব, তারপরে খাবো, তারপরে আবার বাড়ি ফিরব। আর আজকে শপিংয়ের স্পেশাল কারণটা হচ্ছে আমার যেই ফ্রেন্ড, আমার যে কলিগ, রুমমেট রফিক ভাই, উনি হচ্ছে গিয়ে দেশে যাবেন ছুটিতে, অ্যানুয়াল লিভে। তো ওনার কিছু জরুরি কেনাকাটা, সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের যে সাপ্তাহিক উইকেন্ডের যে বাজারটা থাকে সেই বাজারটা হচ্ছে গিয়ে করবো। এই তো তো ছোটোখাটো একটা ব্লগও করে ফেলবো সেই সঙ্গে। চলুন যাওয়া যাক, শুরু করি। তো এই তো আমরা রওনা হয়ে গেলাম, আমরা এখন গাড়িতে, আশা করছি খুব বেশিক্ষণ লাগবে না যাইতে। আর রফিক ভাইকে মোটামুটি সারাদিন কাজ করে আসছে, ক্রিসমাসের ছুটি আমার ছিল না, খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, সো মোটামুটি জোর করে ধরে নিয়ে যাচ্ছি, চলেন সিনেমা দেখতেই হবে। তো যাচ্ছি, চলেন সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো আজকে দিনটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন, আর বাহিরে বাতাস খুবই ঠান্ডা, অনেক জোরে হচ্ছে বাতাস বইছে। রফিক, বাইরের ওয়েদার কেমন ছিল আজকে? অনেক ঠান্ডা, অনেক উইন্ডি, অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার। আচ্ছা, তো খুব আসলে জোরে সোরে বাতাস বইছে, আর বাতাস খুবই ঠান্ডা, তো শীতের হচ্ছে গিয়ে ফিলিংটাও খুব বেশি আজকে। এই তো চলে আসলাম আমরা, এখন এই তো সিনেমার সামনে, এখান থেকে টিকিট নেওয়া হবে, টিকিট নেব। দেন ওই যে আমার পিছন দিকটাতে ওখানে হচ্ছে ফাস্ট ফুড, ওখান থেকে আমরা হালকা কিছু চা নাস্তা করব, তারপরে সিনেমা হলে শপিং, বাদিন শপিং। চলুন যাওয়া যাক টিকিট কাউন্টারের দিকে, আমরা টিকিট সংগ্রহ করি। হ্যাঁ, আতরাঙ্গি সিনেমার নাম হচ্ছে আতরাঙ্গি। টিকিট নেওয়া শেষ আমাদের, এই যে আতরাঙ্গির এই সিনেমা আমরা দেখব, অক্ষয় কুমার, সারা আলি খান। আর দেখে তো ভালোই মনে হয়েছে, ভাল লাগবে হয়তো, একটু যাই হালকা চা নাস্তা করা যাক। কি চা না কফি ভাইয়া, কি চলবে? এখানে আসছি যেহেতু এখানকার চাটাই ট্রাই করি, ঠিক না? স্পেশাল চাটা ভালো। আমি যখন ছিল তখন এই জায়গায় একবার আসছিলাম, মনে আছে? রাত্রিবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলায় যে চা নাস্তা করছিলাম তখনও মনে হয় শপিং করতেই আসা হয়েছিল না? নিলাম সমুচা, আর চায়ের জন্য অর্ডার করেছি। আমরা ভেতরে ডাইনিংয়ে যাবো না, যেহেতু আমাদের সিনেমার হচ্ছে গিয়ে সময় হয়ে আসছে, হাতে সময় অল্প,
সো এখান থেকে হালকা সমুচা আর হচ্ছে চা নিয়ে নিলাম। সমুচা সঙ্গে হলো কারাক চা, কারাক চা। আমরা চলে আসছি সিনেমা হলে, পুরা সিনেমা হলই আজকে ফাঁকা, এমন কোনো দিন হয় নাই। আজকে মনে হয় দর্শক শুধু হচ্ছে গিয়ে আমরা দুইজনই, কাউকে দেখতে পাচ্ছি না। এনজয়। হ্যাঁ, এনজয় ম্যান। ছবি দেখতে আইসা, পুরা হচ্ছে গিয়ে সিনেমা হলে আমাদের ফাঁকা, একা একা দুজন বসে আছি। মানে আমরা কিছুক্ষণের মতো শুরু হবে। হ্যাঁ, ফিলিংটা হচ্ছে কি ভিভিআইপি ফিলিং, যেমন পুরা বুক করে নিলাম। হ্যাঁ, পুরো সিনেমা হল আমাদের জন্য বুক। মুভি শুরু হয়ে গেছে, মুভি এনজয় করি। হ্যাঁ, এখন হচ্ছে বের হচ্ছি, বের হয়ে যাবো। রফিক ভাই কিছু শপিং করবে, ওনার জন্য একটা ফোন কিনব। ফোন কেনার পরে আরও টুকটাকি কিছু কাপড় চোপড় কিনবে, শপিং শেষ করে দেন আমরা বাড়ি ফিরবো। জলদি করার চেষ্টা করব, বাইরে খুব ঠান্ডা। দেখি দ্রুত কাজগুলো সেরে ফেলি, সেরে দেন হচ্ছে কি বাড়ির দিকে রওনা দেবো। আর মুভি ভালো ছিল, স্পেশালি এন্ডিংটা খুব ভালো লেগেছে। এন্ডিংটা খুব ভালো ভালো ছিল, একটু ডিফারেন্ট ছিল। গতানুগতিক যেই গল্পগুলো থাকে তার সাথে একটু ডিফারেন্ট ছিল, সো ভালো লেগেছে আমার মুভি। আচ্ছা, এখান থেকে আমাদের কাপড় চোপড়ের শপিংগুলো এই দোকান থেকে সেরে ফেলে। স্পেশালি আমারও খুবই পছন্দের একটা শপ এটা, সব কিছুই পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। আমাদের কাপড় চোপড় নেওয়া শেষ, চলুন যাওয়া যাক, ফোন কিনতে যাই। আমরা ফোন দেখতে আসছি রফিক ভাইয়ের জন্য, একটা ফোন কিনবেন উনি। iPhone 13 Pro খুঁজছি আমরা, 256 GB প্লাস 6 GB। আচ্ছা, 128K এটা। হ্যাঁ, 128 আমাদের ফোন টোন কিনা শেষ, 13 Pro 256 GB। হ্যাঁ, গ্লাস ভি আপ লাগা দিজিয়ে একদম। হ্যাঁ, চলো আমরা বিল কুপে করে আসি। কেনা হয়ে গেল আমাদের iPhone 13 Pro, এখন আনবক্স করবে রফিক ভাই। আর একটা কথা বলি, আমি হচ্ছে টেক লাভার, তবে কেন জানি আইফোনটা হচ্ছে গিয়ে আমার অত ভালো লাগে না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে গিয়ে, যেই টাকা দিয়ে আমি আইফোন কিনবো, আইফোনের পেছনে খরচ করবো, এর 60% যদি আমি 60% বা 70% যদি হচ্ছে অন্য কোনো ব্র্যান্ড কিনি, যেমন শাওমি বা ওপো, OnePlus এর ফোন কিনি, তাহলে আমি যেই ফিচার পাবো সেটা আইফোন থেকে অনেক বেশি হচ্ছে গিয়ে ফিচার ওরা অফার করে। সো পার্সোনালি আমি অ্যান্ড্রয়েড ফ্যান। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের ফোন কেনা শেষ,
আমাদের ফোন কেনা শেষ, শপিং করা শেষ, সিনেমা দেখা শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। চলুন যাওয়া যাক। তো চলে আসলাম আমরা এখন বাসার সামনে। এই যে হাত ভর্তি শপিং, দুইজনের তিন হাত ভর্তি শপিং, সব কিছু হচ্ছে গিয়ে কেনাকাটা শেষ করে মুভি দেখে হালকা নাস্তা বাস্তা করে আসলাম। তো আজকের মতো আমাদের ব্লগ এই পর্যন্তই ছিল। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ডে বাই ডে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আরও ভালো ভালো জায়গা, আরও ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।